আবারও স্বাগতম টিউটাল অফ বাংলাদেশ চ্যানেলে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্যাম্পাসিয়া 9 বাংলা টিউটাল নিয়ে আমি অমল রায় আজকে আরেকটি নতুন টিউটাল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অডিও ইফেক্ট। আমরা অডিও ইফেক্ট এবং অডিও নয়েজ কিভাবে রিমুভ করতে হয় এবং আমরা কিভাবে অডিও সেপারেট করব, একটি ভিডিও থেকে অডিও সেপারেট কিভাবে করতে হয়, এগুলি শিখবো। তো এগুলি শেখার আগে নতুনদের এবং পুরাতনদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, নোটিফিকেশন এখন পর্যন্ত অন করেননি, তারা অবশ্যই আপনারা নোটিফিকেশনটি অন করবেন। আর যারা অলরেডি সব কিছু করেই দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সো বন্ধুরা, আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা অডিও ইফেক্টের কিভাবে অডিও সেপারেট করা যায় এবং কিভাবে আমরা ভিডিও থেকে অডিও বাইর করব সেগুলি আমরা শিখব। তো দেরি না করে আমরা চলে যাই স্ক্রিনে। তো বন্ধুরা, এখানে আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওর মধ্যে একটি অডিও আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অডিও আছে। তো সবার আগে আমরা এখান থেকে অডিওটাকে সিলেক্ট করে নিতে পারি। এই যে আমরা যে অপশনটির কথা বললাম এটি আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আমাদের আছে নয়েজ রিমুভাল, ভলিউম লেভেল এবং ফেড ইন ফেড আউট। তো সবার আগে আমাদেরকে যেটি করতে হবে, আমরা যখন এই ভিডিওটা থেকে একটি অডিওটা আমরা বাইর করে নেব বা এখান থেকে আমি অডিওটাকে আলাদা করে নেব, তো তার আগে আমাদেরকে যেটি করতে হবে এই অডিওটাকে সেপারেট করতে হবে। তো সেপারেট কিভাবে করতে হয় সেটি দেখি। আমরা ভিডিওর মধ্যে এখানে এইভাবে রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেপারেট নামে একটি অডিও অ্যান্ড ভিডিও অপশন আছে। তো এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব। যখন আমরা সেপারেট এবং সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এটি সিলেক্ট করব, অটোমেটিকলি এখান থেকে আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে এবং চাইলে আমরা এটাকে ডিলেটও করে দিতে পারি। আমরা আবারও রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলেট, আমরা শুধুমাত্র এখানে একটি ভিডিও দেখতে পারতেছি। আমরা ভিডিওটা চালিয়ে দেখি তাহলে আমরা বুঝবো যে আমাদের ভিডিও চলতেছে বাট এখানে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা আবার চালিয়ে দেখি, দেখেন আমাদের অডিওটি চলে গেছে। এখন আমরা এখানে আবারও কন্ট্রোল জেড দিয়ে ফেরত নিয়ে আসলাম। আমরা আবারও শুনি, টাটা বাই বাই, একটু পরে শুরু হবে। যাই হোক, এখানে আমরা এই শব্দটা শুনতে পারলাম। তো এখন আমরা এখানে শিখলাম যে আমরা একটা ভিডিও থেকে আরেকটি অডিও কিভাবে বাহির করে নিয়ে এখানে অন্য একটি অডিও সেটিং করা যায় সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমরা শিখলাম সেপারেট করা, এবং এখানে আমরা যদি একটা অডিও মিস করি, যেমন ধরেন এখান থেকে আমি আবারও মিডিয়াতে যাই, মিডিয়া থেকে মিডিয়া সিলেক্ট, এখান থেকে প্লাস ইনপুট। তো আমার ডাউনলোডে একটি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি এখান থেকে কেটে নিই, এটাকে আমরা প্রথমে কেটে নেব। এটাকে আমরা কেটে নিলাম এবং এখানে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি। এখন এই ভিডিওটার আমরা, এটা কিন্তু একটা ভিডিও, জাস্ট এই ভিডিওটার আমরা অডিওটা বাইর করে নেব এবং ভিডিওটা ডিলেট করে দেব। সেক্ষেত্রে আমাদের রাইট বাটন ক্লিক, এখান থেকে সেপারেট অডিও, আমাদের অডিওটা আলাদা হয়ে গেছে এবং ভিডিওটা আলাদা হয়ে গেছে। তো আমরা এটাকে ডিলেট চাপ দিয়েও আমরা এটাকে ডিলেট করতে পারি, অথবা কি রাইট বাটন সিলেক্ট করে আমরা এখানে
ডিলিট করে দিতে পারি। তো এখন আমাদের এখানে ভিডিওটি চলে আসছে, তো আমরা হালকা একটু বাজিয়ে দেখি, হয়তো আমাদের এই সাউন্ডটি চেয়ে আমাদের এই সাউন্ডটি বেশি হাই হয়ে যাবে। তো আমরা একটু শুনি। হ্যাঁ, এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে অরিজিনাল যে সাউন্ডটি, এটির থেকে এটির সাউন্ড কোয়ালিটি অনেক বেশি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আবারও অডিও এফেক্টে যাই, এখান থেকে আমরা এই যে গেইনটা, এটা আমরা কমিয়ে দিতে পারি। এই যে দেখেন, আমরা গেইন যখন কমিয়ে দিব তখন কিন্তু অটোমেটিকলি সাউন্ডটি কমে যাচ্ছে। তো আমরা হালকা করে দিই। এখন আমরা এখানে যদি আবারও বাজাই দেখি, তো এখানে আরো আমরা কমিয়ে নিই, কত 11% দিলাম, দেখি এরপরে এখন কতটুকু সাউন্ড আছে। আমরা অনেক টিউটোরিয়ালে দেখি যে আমাদের কোথার সাথে ভয়েজের সাথে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। হ্যালো টাটা বাই বাই একটু পরে শুরু হবে। তো এইভাবে আমাদের অডিও অ্যাড করতে হয়, এবং আমরা এখান থেকে চাইলে আমরা এই অডিওটাকে ডিলিট করে দিতে পারি, আবার এটার ভলিউমটাও আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। এই যে আমরা এইভাবে বাড়িয়ে নিতে পারি। তো আমি এর মধ্যে এই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আরো অন্য একটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, যার কারণে এই অপশনগুলো আমি দেখাচ্ছি না। আমাদের জাস্ট শুধুমাত্র এখানে সেপারেট শিখলাম, এবং কিভাবে আমরা ভলিউম কমানো বাড়ানো যায়, যেখানে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমাদের সাউন্ডের। তো এটি গেল একটি ধাপ, এটি আমরা এখন পুরোটাই আমরা ডিলিট করে দেব, দিয়ে এখানে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসব। সাধারণত যেগুলা টিউটোরিয়াল আমরা স্ক্রিন রেকর্ড করে যে টিউটোরিয়ালগুলো করি বা রেকর্ড করি, তো রেকর্ডে অনেক সময় নয়েজ থেকে যায়। তো এই নয়েজটা আমরা কিভাবে রিমুভ করব, এবং কিভাবে শুরু করব, কিভাবে এর কাজগুলো আমরা করব, তো সেটি আমরা একটু দেখি, তাহলে হয়তো আমাদের সব কিছু বুঝতে সহজ হবে। তো আবারও মিডিয়াতে যাই, এখান থেকে এই যে অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি বাকিগুলো আমরা এগুলো সব ডিলিট করে দিই, এগুলো না রাখাই আমাদের ভালো। ডিলিট, সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমি একটা নতুন একটি ভিডিও, আমার যে টিউটোরিয়ালের ভিডিও আছে সেই ভিডিও থেকে আমরা নিয়ে আসি। ক্যামফাসিয়া ডকুমেন্ট, ডকুমেন্ট থেকে ক্যামফাসিয়া, এই যে আমার এখানে একটি রেকর্ড আছে, এই রেকর্ডটি আমি নিয়ে আসলাম। তো এই রেকর্ডে আমরা এখন নয়েজ দেখব, এখানে ফেড ইন দেখব, সবই দেখব। এখান থেকে আমরা এই পর্যন্ত একটু নিয়ে দেখি, আমরা পুরোটাই নেব না। তো এখান থেকে আমি বারবার যেটি করতেছি, এখান থেকে আমি যে ভিডিওটা কেটে দিচ্ছি, আমি এগুলি নিয়েও আমি পরবর্তীতে আরেকটু টল করব, আমি আজকে এগুলি নিয়ে আর কথা বলবো না। তো যাই হোক, এখানে আমরা এটা কেটে দেব, কেটে দিলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমার এখানে আমি আমার সুবিধার্থে আমি এই দুটি আলাদা আলাদা করে রাখছি। আমাদের যখন আমার ভিডিওগুলি রেকর্ডিং হয়, স্ক্রিন রেকর্ড হয়, তখন অটোমেটিকলি আমার অডিওটা সেপারেট হয়ে যায়। তো এখানে আমাদের অ্যাটাচ হয় না, হয়তো অনেকে ক্যামটাসিয়া 9 দিয়ে যখন রেকর্ড করবেন হয়তো এখানে আপনাদের অ্যাটাচ থাকবে, সেক্ষেত্রে আপনারা এটাকে এভাবে সেপারেট করে নিতে পারবেন। যদি অডিওটা একসাথে হয়ে যায় আপনার ভিডিওর সাথে, তো আপনারা চাইলে এখানে সেপারেট করে নিতে পারবেন, তাহলে কাজ করার আপনার সুবিধা হবে। তো এটুকু আমি কেটে দিই, আমি জাস্ট এখানে কিছু বিষয় দেখাবো। তো প্রথমে অডিও ইফেক্টটা আমরা সিলেক্ট করে নেব। তো এখানে দেখি আমাদের অডিওর মধ্যে কতটুকু নয়েজ আছে, আমরা নয়েজটা কতটুকু রিমুভ করতে পারি সেটি দেখব। তো আমরা এখন চালু করে দেখি। স্বাগতম বন্ধুরা, টিউটর লব বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা ক্যামটাসিয়া 9 সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তো এই যে এখানে দেখেন, এখানে একটু আমাদের একটি শ শ শব্দ
আমরা শুনতে পারতেছি। তো এটি হচ্ছে আমাদের নয়েজ, এটা হচ্ছে আউট নয়েজ, মানে আমাদের বাহিরের যে শব্দগুলা সেগুলি এখানে নয়েজ হিসাবে ধরে। এবং আরো কিছু অপশন আছে, যখন আমাদের রেকর্ডিং আমরা চালু করব, এই রেকর্ডিংটা যখন আমরা চালু করব তার আগে আমাদের অডিওর কিছু সেটিংস আছে, সেগুলিও আমাদেরকে দেখে নিতে হবে, এবং ওগুলো থেকে আমাদের আউট যে নয়েজগুলি সেগুলো আমাদের রিমুভ করতে হবে, এবং সব কিছু মনোরম পরিবেশে থাকতে হবে, তাহলে রেকর্ডিংটা স্বচ্ছ হবে। তো এই যে এখানে যে আমাদের শব্দটা, এই শব্দটাকে রিমুভ করার জন্য প্রথমে আমরা নয়েজ রিমুভাল এটাকে আমরা সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যাড টু সিলেক্ট মিডিয়া। তো দেখেন আমাদের, এখন আমরা আবার প্লে করে দেখি কতটুকু আমাদের নয়েজ রিমুভ হয়েছে। স্বাগতম বন্ধুরা, টিউটর অফ বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা ক্যামটেজিয়া 9 সপ্তম পর্ব নিয়ে আমরা দেখতে পারলাম যে আমরা এটাকে অ্যাড করার সাথে সাথে এখানে আমাদের নয়েজ, যে নয়েজটা ছিল সেটি আমাদের রিমুভ হয়ে গেছে। আমরা আবারও ব্যাক যাই, কন্ট্রোল জেড, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার শুনি আমাদের আগেরটা। স্বাগতম বন্ধুরা, টিউটর অফ বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা ক্যামটেজিয়া 9। তো আমাদের আগের যে ভয়েসটা, এটার মধ্যে একটি স্বর শব্দ আছে, এবং এটি আমরা যখন সিলেক্ট করব তখন আমাদের অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। স্বাগতম বন্ধুরা, টিউটর অফ বাংলাদেশ চ্যানেলে। তো এখানে দেখেন আমাদের ডান পাশে আরো কিছু অপশন আছে, আমরা নয়েজ রিমুভাল নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে সেন্সিটিভিটি এবং অ্যামাউন্ট। তো যখন আপনারা কোনো ভিডিওর এইভাবে যখন আপনারা নয়েজ রিমুভ করবেন, তো এটা যখন সিলেক্ট করবেন তখন কিন্তু একটা অটো আপনার নয়েজটাকে রিমুভ করে নেবে। আর যদি আপনার ম্যানুয়ালি আপনার যদি কোনো প্রয়োজন হয় যে না আপনি এই এখান থেকে এই পর্যন্ত, এই এক্সাম্পল এখান থেকে এই পর্যন্ত আপনার অডিও কোয়ালিটিটা খুবই খারাপ, তো সেক্ষেত্রে আপনি এইটুকু জায়গা আপনি আলাদা করে নিয়ে আপনি এখান থেকে নয়েজটাকে বাড়িয়ে কমিয়ে যেদিকে টেনে নিয়ে আপনার ভালো হবে, অ্যামাউন্ট বাড়িয়ে কমিয়ে বা সেন্সিটিভিটি এটি আপনারা বাড়িয়ে কমিয়ে এটি আপনারা ঠিক করে নিতে পারবেন, এবং এখান থেকে গেনে আপনারা ভলিউম বাড়িয়ে নিয়ে মানে অডিও কোয়ালিটিটা আপনারা এখানে ঠিক করে নিতে পারবেন। তো এটি গেল নয়েজ রিমুভাল। আমরা ডাইন সাইডে যেগুলি ছিল এগুলো আমি আর এখানে দেখাইলাম না, টিউটোরিয়াল পারপাস। আপনারা যখন কোনো ভিডিওর এইভাবে নয়েজ রিমুভ টিমুভ করবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন। এরপরে আসি ভলিউম লেভেল। আমরা এই যে এখানে দেখতে পাচ্তেছি যে ভলিউমের লেভেলটা সমান না, কোথাও 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 ছোট এবং কোথাও কোথাও অনেক বড় দেখাচ্ছে। তো আমরা একটু বাড়িয়ে নিই, এটা যে দেখেন এই লেভেলটা কিন্তু সমান না। তো আমরা এইটা যখন আমরা সমান করতে যাব, যে আমাদের ভলিউম লেভেলটা আমরা এখান থেকে অ্যাড দা সিলেক্ট করলে অটোমেটিকলি এখানে আমাদের ভলিউম লেভেলটা সমান হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ভলিউমের আমাদের কোথার যে আমরা যে এরগুলো দেখতে পাচ্ছি এগুলো সমান হয়ে যাচ্ছে। তারপরে আমরা চালিয়ে দেখি। স্বাগতম বন্ধুরা, টিউটর অফ বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা ক্যামটেজিয়া 9, এই যে দেখেন অটোমেটিকলি আমাদের 9 সপ্তম পর্ব নিয়ে সমান হয়ে আলোচনা করব। ইতিমধ্যে নয়েজ রিমুভাল সিলেক্ট করছি, এখন এখানে আছে ফ্যাড ইন এবং ফ্যাড আউট। আমরা ফ্যাড ইন প্রথম দিকে ব্যবহার করতে পারি এবং ফ্যাড আউট আমরা শেষের দিকে ব্যবহার করতে পারি। আমরা দেখি এখানে আবার সিলেক্ট এবং অ্যাড দ্য সিলেক্ট মিডিয়া, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা হচ্ছে যে আপনার ভিডিওটি শুরু হওয়ার প্রথম দিকে আস্তে আস্তে শুরু করে আস্তে আস্তে হাই হয়ে তারপরে সমানভাবে যাবে, এটি হচ্ছে ফ্যাড ইন। এটাকে আপনি যেমনি ইচ্ছা সেমনি এইভাবে সেটিং করে নিতে পারবেন, যে কোনো ভিডিও বা ভিডিও অডিও গানের মধ্যে আপনি এইভাবে ফ্যাড ইন করে নিতে পারেন। দেখেন এখানে আমি এখন চালিয়ে দেখি। স্বাগতম বন্ধুরা, টিউটর অফ বাংলাদেশ চ্যানেলে। এই যে আমাদের প্রথম কথাটি কিন্তু আস্তে আসছে এবং পরবর্তীতে আস্তে আস্তে সমান হয়ে এখানে চলে আসবে। এরপরে
আমরা ফেড আউট, ফেড আউট আমাদের শেষের দিকে আমরা সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা শেষের দিকে ব্যবহার করি। আচ্ছা এখান থেকে আমরা চালিয়ে দেখি, আমরা অনেক ভিডিওর স্টাইল তৈরি করতে পারবো। এই যে অথবা এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি, ডাউনলোড এখান থেকে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, তারপর রাইট বাটন সিলেক্ট করে কেটে দিলাম। কেটে দিলাম এখন এটাকে আমরা কমিয়ে নিলাম এবং এটা ফেড ইন, এখন আমরা এখানে সিলেক্ট করব ফেড ইন এবং ফেড আউট। আচ্ছা আমরা এখন একটু চালিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। স্বাগত বন্ধুরা টিউটর বাংলাদেশ চ্যানেলে, আজকে আমরা টেম্পারেচার 9 পাবো। এটা বাইরে গেল, আবার আমরা শেষের দিকে আসি, এখান থেকে আমরা চালিয়ে দেখি। এটি হচ্ছে ফ্যাড ইন এবং ফ্যাড আউট, তো আমরা এটাকে আবারও ডিলিট করে দিই এবং ফ্যাড ইন এগুলো আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা সমান করে নিলাম, আমাদের যে ভয়েসটা আছে সমান সমানই থাকলো। এখন আমাদের সর্বশেষ যে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি ক্লিপ স্পিড, এটাকে এবার দেখেন মিটারের মতো খালি কেট কেট করে ঘুরতেছে। তো এই ক্লিপ স্পিডটা আমরা কিভাবে সেটিং করব, আমাদের ক্লিপ স্পিড আমরা এখন দেখব। আসলে এটি খুব ইম্পর্টেন্ট, আমরা ভিডিও এবং অডিও দুটিকে আমরা এভাবে সিলেক্ট করব। করার পরে অ্যাড টু ক্লিপ স্পিড, আমরা ক্লিপ স্পিড অর্ডার সেটিং করে নিলাম এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পিড আছে আমাদের 1x এবং এখানে আমাদের কোনো মিনিট দেখাচ্ছে না। আমাদের এখানে মিনিট দেখাচ্ছে বলতে ভিডিওটা দেখতে পারলাম এবং অডিওটার আমাদের অডিও এবং ভিডিও আমরা দুইটারে দেখতে পাচ্ছি 29 সেকেন্ড এবং এটারও আছে প্লে স্পিডটা আছে 29 সেকেন্ড। তো এখন আমরা এখানে যদি 29 সেকেন্ডের জায়গায় আমরা ক্লিপ স্পিডটা বাড়িয়ে দিই, 29-এর জায়গায় যদি এখানে আমরা 40 করে দিই, তো আমাদের একটা হলো আমরা দুইটাকে একসাথে করব, দুইটা যেহেতু আমরা ক্লিপ স্পিড সেটিং করছি। এখানে আমরা 40 সেকেন্ড করে দেই, চুয়াল্লিশ সেকেন্ডে থাকলো, এটাকেও আমরা 44 সেকেন্ড করে দেই, আলাদা আলাদাভাবে করে দিতে হবে। আচ্ছা 44 সেকেন্ড করে দিলাম আমরা, ফ্রেমস রেট যা আছে তাই থাকলো। এখন আমরা চালিয়ে দেখি কথাটা কত আসতে চলে। স্বাগতম বন্ধুরা টিউটর বাংলাদেশ চ্যানেলে, আমাদের এখানে কি ভয়েসটা একেবারে মোটা হয়ে গেছে এবং আমাদের যে স্পিডে স্পিড মানে টোটাল যে 1-এর নিচে আমাদের 0.066 নেমে আসছে। তো এটাকে আমরা উপরের দিকে যত বাড়াবো তত আমাদের মিনিট কমে আসবে এবং এখানে আমাদের সেকেন্ডে আমরা যদি এখানে কমিয়ে নিই, এখানে আমরা জাস্ট 14 সেকেন্ড করে দিই, 29-এর অধিক কত 15 দিই, 15 বা 20 দিলাম, 20 সেকেন্ড দিলাম 1.43, এটাকেও তাই করি
20 সেকেন্ড। এখন দেখি যে আমাদের অডিও স্পিডটা কিরকম আসে। স্বাগতম বন্ধুরা টিটালক বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা ক্যাম্পেজার 9 সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের ক্লিপ স্পিড। আমরা অনেক টিউটোরিয়ালে দেখি যে খুব স্পিডে কোথা আসে এবং ভয়েস চেঞ্জ হয়ে যায়, তো আমরা এই যে ক্লিপ স্পিডের মাধ্যমে এভাবে আমরা ভয়েস চেঞ্জ করে নিতে পারি, ভয়েস মোটা করে নিতে পারি এবং স্পিড কমিয়ে বাড়িয়ে সব দিকে ঠিক করে নিতে পারে। অনেক সময় আমরা টিউটোরিয়ালে এটি ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে। সো বন্ধুরা, আমরা আজকে অডিও নিয়ে অনেক কিছুই শিখলাম এবং পরবর্তী টিউটোরিয়ালে আমাদের আরেকটি অপশন আছে, সেটি শিখব, ভিজুয়াল ইফেক্ট। এই ভিজুয়াল ইফেক্টটি শিখে আমরা ইন্টারঅ্যাক্টিভিটি, এটি আমরা পরে দেখব, ইন্টারঅ্যাক্টিভিটিটা আমরা পরে দেখব, এবং আরও একটি আছে, সেটি হচ্ছে ক্যাপশন। ক্যাপশন আর ইন্টারঅ্যাক্টিভিটি আমরা সর্বশেষ শিখব। তার আগে আমাদের আরও বেশ কয়েকটি আছে, আমি অনেকগুলি টিউটোরিয়ালই করলাম, তো এখন পর্যন্ত আপনাদেরকে একটি ভিডিও রেন্ডারিং কীভাবে করতে হয় সেটি দেখাইনি। তো এরপরে আমরা যে ভিজুয়াল ইফেক্টটা আছে এটি শেষ করেই আমরা পরবর্তী টিউটোরিয়াল রেন্ডারিংটা দেখাবো। আসলে রেন্ডারিংটা একটা গুরুত্বপূর্ণ, তো অনেকগুলি টিউটোরিয়ালই করলাম, তো এর মধ্যে আমি কোনো ভিডিও আপনাদেরকে কনভার্ট করে দেখাইনি। তো সর্বশেষ ভিডিওতে আমি দেখাবো কীভাবে কনভার্ট করতে হয়। তো সর্বশেষ বলতে আমি আর এর পরে যে ভিডিওটি, এই ভিডিওটির পরে আমি রেন্ডারিংটা দেখাবো, তাহলে আপনারা মোটামুটি ভিডিও এডিটিং সম্পর্কে জানতে পারবেন। এরপরে আরও কয়েকটি টিউটোরিয়াল করতে হবে, যেমন এই যে এখানে আমাদের আরও কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, তারপরে লাইব্রেরি নিয়ে, ইন্ট্রো নিয়ে, এগুলি আমরা আস্তে আস্তে শিখবো আর কি। সো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলি পাবলিসিটি হয় এবং সবার মাঝে ছড়িয়ে পড়ে, এই আশাই করব। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো নাও লাগে তাহলে অবশ্যই আপনারা ডিসলাইক দিতে পারেন, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও কোয়ালিটি বা আমরা বোঝানোর ঠিকভাবে আমরা বুঝাইতে পারতাছি না, সেগুলো আমরা বুঝতে পারবো। এবং কমেন্ট করেও জানাবেন যে আসলে আমরা কোথায় কোথায় ভুল করতেছি, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তো আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।